আজকে আমাদের বাংলাদেশের একজন মানুষের মাথার উপরে জানেন কত টাকা ঋণ? এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার বাচ্চা আজকে যে জন্মগ্রহণ করতেছে, প্রত্যেকে জন্মগ্রহণ করে 1,05,000 টাকা ঋণ নিয়ে, 1,05,000। এই যে যারা আছেন এখানে দাঁড়ানো, প্রত্যেকের মাথার উপরে 1,05,000 টাকা ঋণের বোঝা আছে। যেই দেশে 1,05,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করি, সেই দেশের আজকে আমলাদের অবস্থা কি জানেন? যেখানে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার আমরা ঋণগ্রস্ত, সেখানে আমলাদেরকে BMW কিনে দিতে হবে, গাড়ি কিনতে হবে, সর্বশ্রেষ্ঠ গাড়ি। গাড়ি কিন্তু আছে, নাই তা না, পাজরও আছে, প্যারাডো আছে, তাতে হবে না, আবার নতুনভাবে বাজেট করো, তাদেরকে BMW গাড়ি কিনে দিতে হবে। অথচ টাকা কাদের? এই যে রিক্সা চালায় দেখেন, ওই ভ্যানওয়ালা ঠেলাওয়ালা, ওই যে আমার মুচি ভাই, ঋষি, কামার, মজদুর, চামার, এদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা নিয়ে আজকে আমলাদেরকে BMW গাড়ি কিনে দিতে হবে। আর আমি খায়রাত করব, আরাম তারা করবে, এটা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, বন্ধ করতে হবে। আপনি জানেন তানভীর মেটালের পণ্য বুয়েট থেকে পরীক্ষিত, BSTI অনুমোদিত, নান্দনিক, আভিজাত ও ইউনিক ডিজাইনের তৈরি তানভীর মেটাল। কি হয় এই যে ইন্টারনেট চালান না, আপনি জানেন সরকারকে কত টাকা পে করেন? ইন্টারনেটের 152 টাকা নিয়ে যায় সরকার। এই যে হ্যালো বলছেন ইন্টারনেটে, সাথে সাথে 50 থেকে 52 টাকা সরকারকে আগে কাটতে হয়, দিতে হয়, এরপরে কোম্পানি কোম্পানি আদার্স। এই শুধু মোবাইলে হ্যালো বলবেন, সরকার টাকা পেয়ে গেছে। এই যে কথা বলতেছি, কারেন্ট খরচ হচ্ছে, সরকারকে টাকা দেওয়া হচ্ছে। আজকে এই যে কাপড় কিনছি, সেখানে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। আজকে একজন ভিক্ষুক যে স্যান্ডেল কিনছে, জুতা কিনছে, সেখানে তাকে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। আজকে একজন ভিক্ষুক তার বাথরুমের জন্য যে বন্যা ক্রয় করেছে, সেখানে তাকে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। আজকে একজন ভিক্ষুক যে ডাল ক্রয় করছে, সেখানে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। চাল ক্রয় করছে, সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। এমনকি একজন ভিক্ষুক ভিক্ষার থলি বানাবার জন্য যে কাপড় ক্রয় করছে, সেখানেও সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। আজকে প্যারাসিটামল ট্যাবলেট কিনবেন, সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আজকে পানি খরচ করবেন, সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আমি ঘরের জন্য যা কিছু ক্রয় করব, টিন, গ্যাস, লোহা, যাই ক্রয় করবেন, সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আজকে একজন রিক্সাওয়ালা রিক্সা চালাবার জন্য যে স্মোক কিনে, সেই স্মোকের মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হয়। আমরা শুধু সরকারকে দেই, সব জায়গায় সরকারকে বাংলাদেশের জনগণ দেয়। আর সরকার কি করে, এই আওয়ামী লীগের এই কয় বছরে কোন কোন রিপোর্টের মধ্যে আসছে, 10,00,000,000,000 টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কোন কোন রিপোর্টের মধ্যে আসছে, 14,00,000,000,000 টাকা বিদেশে পাচার হয়ে গেছে।